প্রচুর দর্শক শ্রোতা আপনার কথা শুনছেন আলহামদুলিল্লাহ আপনি যেটা বলেন হৃদয় দিয়ে বলার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ কোরআন থেকে বলেন এরপর আপনি বলবেন যে দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে কে হেদায়েত প্রাপ্ত হবে

আমরা আল্লাহর হেদায়তের উপরে আছি কিনা আল্লাহ জবাব দিচ্ছেন আমার হেদায়তের উপরে কারা আছে আমি করেছি তোমাদের জন্য সকল নবীর কাছে সকল যুগে এবং সর্বশেষ মোহাম্মদ রসুল কাছে আল্লাহর আখের হেদায়ত এসে গেছে যারা এই হেদায়তকে আমার নাজলকৃত হেদায়তকেবা করে অনুসরণ করে আমার কাছে তারাই হেদায়ত আমি এই সংক্ষিপ্ত আল্লাহ তালার জবাবের ভিতরে যে বিস্তৃত রুম রয়েছে তার সম্পর্কে ভাইদের বন্ধের সামনে একটু ব্যাখ্যা করে বলতে চাই বান্দার জন্য আল্লাহ তালার নিয়ামতের কোনো শেষ নেই নিয়ামত গণন করা যাবে না সাগরের ভিতরে মাছ যেরকম মহাসমুদ্রে ডুবে থাকে আমরা আল্লাহর দয়ার সমুদ্রে ডুবে রয়েছি আল্লাহ তালার কুরআন সুবহে বলে তোমরা যদি আমার নেয়ামত সুমার করতে চেষ্টা করো তোমরা দেখবে যে আমার নেয়ামত শেষ আমার নেয়ামতের কোন সীমাই করতে পারবে না কোনটাতে নেয়ামত সেটা তোমাদের বোঝার যোগ্যতাও রাসূলুল্লাহ হযরত তালাহর বাগানের ভিতরে খেজুর কাটছিলেন কাসা কাসা পাকা পাকা এবং সেই বাগানের ভিতরে নহর বয়ে গিয়েছিল এই বাগানের নাম বাইর এইরকম এত সুন্দর আরো ছিলেন তো সবাই আমরা নিয়ামতের শুক্র আদায় করলেন ওই নহর ওই বাগানের ভিতরে প্রকৃতির নহর ছিল খুব কম জায়গায় থাকে বললে বলে আমরা আল্লাহর যা খেলাম কাঁচা খেজুর পাকা খেজুর কাঁচা পাকা মিক্সড সব খেলাম পানি পান করলাম আল্লাহ শুকর আদায় করল তোরা বললেন তোমরা যে ছায়ার শুকর আদায় করবে না তোমরা যে খেজুর খেলে বাগানের ভিতরে ছায়া ছায়া যে আল্লাহর কত বড় নিয়ামত কেমুন কিন্তু যমলা জিল্লায় না যিল্লু যেদিন আল্লাহর ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। জি আপনি যে বলছিলেন প্রফেসর মফিজুর রহমান আমি বলছিলাম যে আল্লাহ তালা মানবজাতির পরে যত দয়া করেছেন সর্বশ্রেষ্ঠ দয়া হলো মানবজাতির জন্য আল্লাহর দেওয়া হেদায়েত। হেদায়েতের নিয়ামত এত দামি समस्त নিয়ামতের কাছে মূল নয়। আল্লাহ যদি মানবজাতির হেদায়েত না দিতেন তো মানবজাতির কি করতে হেদায়ত হচ্ছে জীবন চলার আলো একটা মানুষের জীবন সব কিছু অচল হয়ে যেত যদি আল্লাহ হেদায়ত না করতেন আদম নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না চলতে পারবে না তোমাদের নিকট আমার কাছ থেকে হেদায়ত আসবে যে আমার হেদায়ত অনুসরণ করবে সে কখনো দুনিয়া বিপদগামী হবে না তার জন্য কোনো আখারাতেও বেদনার কোন কষ্টের কিছুই থাকবে না আল্লাহ ছাড়া কোনো জাতের কাছে যোগ্যতা নেই কারণ সকলেই আগামীকালের আজকের আগামীকালের বিষয় কারো কাছে কোনো জ্ঞান নেই যার কাছে আগামীকালের জ্ঞান নেই সে মানব জাতির জন্য বিধান কিভাবে দেবে আল্লাহ বলেন তোমরা আমাকে বাদ দিয়ে যাদেরকে হেদায়ত দানকারী হিসেবে গ্রহণ করেছো এদের কাছে কি হেদায়ত রচনা করার বৈশিষ্ট্যগুলো কি আছে আল্লাহ সবগুলো বলে দিয়েছেন আল্লাহ বলেছেন সূরা কুরআনের ফুরকানে সূরা ফুরকান ওয়া তাখাজু মিন দূনিহি আলিহাতাল্লা ইখলকু না শাইয়াও ওয়া হুম ইউখলাকুন

তারা নিজেরাই নিজেদের কল্যাণ অকল্যাণ কিছুই করার ক্ষমতা রাখে না তারা মৃত্যু দিতে পারে না তারা জীবন দিতে পারে না তারা পুনর্বার সৃষ্টি করতে পারে না এসব জীবনের বিধান দেওয়ার যোগ্য তিনি আল্লাহ ছাড়া আর কেউ সুতরাং আল্লাহ এই গুমরাহির পথ এই হাদায়তের পথ থেকে তারা গুমরা হয়ে যায় মানুষ যুগে যুগে আল্লাহ আবার করেছেন নি করার পরেও আল্লাহ কিছুদিন অবকাশ দেন তারা আবার হেদায়তের পথে আসে তাই আল্লাহর আখেরি হেদায়ত এসে যাওয়ার পরেও পৃথিবীর মানব আজ গোমরাহ অন্ধকারে চলছে পৃথিবীর বেশিরভাগ মানুষ হেদায়তের পথ থেকে বিচ্ছুত মুসলমানদের সংখ্যা দ্বিতীয় খ্রিস্টানদের সংখ্যা প্রথম তো তারা তো হেদায়েতের উপর এখন নাই সে আহলে কিতাবীরা ওয়াজ হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে আল্লাহই বলেন ওয়া ক্বালাতিল ইয়াহূত উযায়ার ইবনু আল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনু আল্লাহ সুতরাং আমাদের কি আল্লাহ তাআলা কিছু সময় দেন আমাদের জন্য ফিরে আসি আল্লাহু ইস্থাহযি বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগইয়ানিহিম ইয়ামহু আল্লাহ তাদের সাথে উপহাস করছেন দিল দেন তাদেরকে তারা গোমরাহিতে উদ্ভ্রান্ত হয়ে অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছে তারা মনে করেছে এইভাবেই চলবে আল্লাহ বলছে অবশ্যই তাদের জীবন নাটাই আমার হাতেই রয়েছে তো সুতরাং আসুন আল্লাহ তালার হেদায়তের উপরে যারা নাজলকৃত হেদায়ত বিধানের উপরে যারা আছে তাদেরকেই শুধু আল্লাহ তালা হেদায়ত প্রাপ্ত বলেন আসলাম বিধানের কাছে করেছে তার অনুসরণ করছে তোমরা আর কোন জীবনাদর্শ খুঁজছ নিজেরা জীবনাদর্শ বানাচ্ছ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে আল্লাহর অবতীর্ণ বিধান রসুলের তরিকার আদলে আমরা মেনে চলব ইহাই আজকের এই প্রশ্নের শিক্ষা আমাদের জীবনের জন্য আমি আমার জন্য গ্রহণ করে নিলাম আমি দ্বিতীয় প্রশ্নের জবাবও এখানে ইতি টানছি আমরা এরপরে জাজাকাল্লাহ খুবই প্রাসঙ্গিক এবং হৃদয়গ্রাহী আলোচনা আপনি করছেন